বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে আর্থিক তছরুপের অভিযোগ ডানকুনি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। রেল ট্র্যাক লাগোয়া অস্থায়ী বস্তির বাসিন্দাদের অভিযোগ পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘর পিছু কারো কারো থেকে ৫০,০০০ কিংবা ১,০০,০০০ টাকা পর্যন্ত নিয়েও শেষ পর্যন্ত বাংলার বাড়ি পাননি তারা। রেলওয়ের ফ্রেট করিডোর নির্মাণের জন্য তাদের রেলের তরফ থেকে উচ্ছেদের কথা উঠলে সংশ্লিষ্ট পৌরসভার সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তারপরই বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা জানান পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান। কিন্তু এরপর জমি কেনা হলো, ঘর বরাদ্দ হয়নি তাদের। ২০১৭তে আমাদের রেল থেকে যখন তুলে দেওয়া বলছিল, তখন হাসিনা সাবনা মান প্রকাশ সাহা মিলে, রাহানা শাহ জানি না, মানে বলেছিলেন মিটিং ডেকে যে তোমাদের বাংলার বাড়ি আমাদের করে দেবো। তো আমরা বলেছিলাম যে বাংলার বাড়ি করার জন্য কী করতে হবে। তো ওনারা বলেছিল যে তোমরা সবাই মিলে পয়সা দাও, আমরা জমি কিনে ব্যবস্থা করে তোমাদের বাংলা বাড়ি করে দেবো বলে আমাদের কাছ থেকে কেউ কেউ ৫০,০০০, কেউ কেউ ১,০০,০০০, ১,৫,০০০০ পর্যন্ত দিয়েছে। প্রকাশ সাহা আর হাসিনা সাবনা আর দিলীপ, পূর্ণিমা আর রাজু আর মিলন, তিনজন মিলে, চারজন পাঁচজন মিলে নিয়েছে। গেলে কোনো কোনো মানে ভ্যালুই দিচ্ছেন আমাদের। হবে পার্টির তৃণমূলের লোক, আচ্ছা ঠিক আছে। তা আমরা এদেরকে সবাইকে ৭ জন মত ছিল টাকা নিয়ে আসবো, বাংলার বাড়ি করে দেবে, জায়গা কিনে বাংলার বাড়ি আপনাদের করে দেবো। আপনাদের লাইন ধারে থাকেন, আপনারা লাইন ধার থেকে লাইনে কখন কে তুলে দেবে কোনো ঠিক নেই, আপনাদের আপনার বাংলার বাড়ি আমরা করবো, এইগুলো আমাদের বলেছিল। আজ আমাদের সবাইকে বলেই দেওয়া হয়েছে। মাথার ওপর থেকে আবার বাইরে দেয় তাদের কাছে ১,০০,০০০, ২,০০,০০০, কারো কাছে ১,৫,০০,০০০, কারো কাছে ২,৫,০০০০, এরকম করে টাকা নিয়েছে স্যার। বাংলার বাড়ি নিয়ে বাসিন্দাদের ক্ষোভ প্রকাশ এলে অস্বস্তিতে পড়েছেন স্থানীয় কাউন্সিলরও। সুরক্ষা কমিটি বলে একটি কমিটি হয়েছিল, হয়ে তাদেরকে বাংলার বাড়ি আবাস যোজনা হবে। তারা একটি জাঁকি জমিও কিনেছে, ১,৮ কাঠার একটু কম, মন বের মৌজায় আমি শুনেছি। আমি তাদেরকে হাতে দলিলও দিয়েছি, ঠিক আছে। আমি আসার পর, আমি বা জেতার পর ওনারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, তারপরে ওনাদের হাতে আমি দলিল দিই। ওনারা অভিযোগ করেছেন, আমি শুনলাম, আমি ওনাদের বলেছি, নির্দিষ্ট জায়গায় ওনারা জানিয়েছেন, দেখা যাক এখন কী হয়। এটা আমি শুনলাম, ওনারা বলছেন, পুরো ঘটনাটা আমি শুনলাম। ওনারা ওনার চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন, ভাইস চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন, ব্যাপারটা ওনারা দেখছেন, কথা বলছেন উচ্চ নেতৃত্বের সাথে। কিন্তু এই ঘটনাকে আগাগোড়া বিরোধীদের চক্রান্ত বলেই জানাচ্ছেন প্রকাশ রাহা, যিনি এই মুহূর্তে পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত। টাকা তো তারাই দিয়েছে, তারা দিয়ে তো নিজেরা জমি কিনেছে, এটা তো পৌরসভা কিনে নেয়নি। ওইখানকার ৬৪ জন বেনিফিসিয়ার, তারা নিজেরাই পরিশ্রমের টাকা জোগাড় করে তারাই জমি কিনেছে, কিনে সেই জমিটাতে পৌরসভা প্রজেক্ট তৈরি করছে। পৌরসভা থেকে বলা হয়েছিল যে আপনারা যদি জমি দিতে পারেন, সেই জমিতে বাংলার বাড়ি যে প্রকল্প আছে সেই প্রকল্পটা হতে পারে, কিন্তু জমিটা দরকার, যেটা পৌরসভার জমি নেই, তারা যদি জমি দিতে পারে। এবং সেই সময় ওই যে জায়গাটাতে তারা বসবাস করে সেখানে রেলের ফ্রেট করিডোর হবে, তার জন্য রেল উচ্ছেদের নোটিশ করেছিল। তারা তখন আমাদের বিভিন্ন নেতৃত্বের কাছে যায়, সেই সময় পৌরসভা থেকে বলা হয় ওরা যদি জমির ব্যবস্থা করতে পারে তাহলে এটা হতে পারে। সেই থেকে ওরা নিজেরা বেনিফিসিয়ার যারা আছে তারা নিজেরা জমি কেনে, সেই জমি কিনে এবং তাদের ৬৪ জনের নামে নামে দলিল, তার মিউটেশন থেকে শুরু করে সব কিছু হয়। এবং এটা পাওয়ার পরে পৌরসভা তার ডিপিআর তৈরি করে, সয়েল টেস্ট করে, করে সেটা ভেটিংয়ে তারা পাঠিয়েছে, আমরা আন্ডার প্রসেস এটা আছে। বিরোধীরা অবশ্য এই ইস্যুকে হাতিয়ার করেই তোপ দেখেছে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। বিনা কোনো কাগজে, বিনা কোনো কিছুতে এরা টাকাটা তোলে গৃহরক্ষা কমিটির নাম করে, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেয় আমরা জমি কিনছি, তোমাদেরকে পুনর্বাসন দেবো, এবং কোনো রকমের প্রতিশ্রুতি তাদের কাজে লাগেনি, পুরোটাই ভাবতা ছিল। বর্তমানে এখন খোঁজ করে দেখা গেছে, ওই জমির দলিল বার করে দেখা গেছে, যেখানে ওনারা জমি কিনেছেন জমিটা সোনা জমি, বাস্তু জমি নয়। যতটা জমি কেনার কথা ছিল ততটাও জমি কেনেনি, তার থেকে অনেক কম জমি কিনেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। আমরা পুলিশ প্রশাসন, বিডিও, এসডিও, ভূমিরক্ষা দপ্তর, যত দপ্তর আছে সমস্ত দপ্তরের কাছে এটাই আকর্ষণ করছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা এই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করুন, এবং অতি সত্বর এই মানুষগুলো, এই বঞ্চিত মানুষগুলো যেন নিজেদের জমি ফেরত পায় বা নিজেদের জায়গা পায় বা নিজেদের টাকা ফেরত পায়, সেই বিষয়টা এনশিওর করুন। যদিও সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, জমি যদি পৌরসভার হাতে এসে গিয়েই থাকে তাহলে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন কেন রেল কলোনির বাসিন্দারা? বহু মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে গত ৬ বছর ধরে। এই টাকা নেওয়ার পরেও আজও কিন্তু তারা সেই আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার যে ঘর তারা পায়নি, এতেই তারা ক্ষুব্ধ ওই এলাকার মানুষ। ডানকুনি থেকে তরুণ তাঁতি, নিউজ বর্তমান।